আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে কোথায় যাচ্ছি আব্বু বলো তো? আমরা আজকে চিড়িয়াখানায় যাচ্ছি। উই আর গোয়িং টু ন্যাশনাল জু। অনেক মজা করবে চিড়িয়াখানায়? হ্যাঁ, অনেক মজা করব। বলো তো এখন আমরা কোথায়, কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এখন আমরা সংসদ ভবনের সামনে। হ্যাঁ, সংসদ ভবনের সামনে, জাতীয় সংসদ ভবনের সামনে। দেখো কত সুন্দর লাগছে দেখতে আমাদের সংসদ ভবন। আর এই যে আমরা চলে আসছি চিড়িয়াখানার সামনে, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। ওটা হচ্ছে কি মেন গেট আব্বু। তো আমরা টিকিট করে ভিতরে ঢুকে গেছি। এই যে এখানে সাইডে শহীদ মিনার করেছে। তো আমরা আসছিলাম 21 ফেব্রুয়ারির দিন। আর এই যে এটা হচ্ছে তথ্য শাখা, এখান থেকে সমস্ত তথ্য নেওয়া যাবে। তো আমরা একটু ভিতরে গিয়ে দেখি এখানে কি কি তথ্য দেওয়া আছে। এক নজরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীসমূহের তথ্যসমূহ। তো আমরা ঢুকেই প্রথমে বানরের খাঁচাটা সামনে এসেছি। এই যে বানরের খেলা। তো এখানে বানরের সংখ্যা অনেক কম। এর আগে যখন আসছিলাম তখন অনেকগুলো বানর ছিল, এখন অনেকটা কম। তো একটা এই যে আহত বানর আছে, হয়তো ওরা মারামারি করতে গিয়ে হাতটা ভেঙে গিয়েছে। আর এই যে আরেকটা সুস্থ বানর আছে, কিছু কিছু বেবি বানরও আছে। তো ভাবছিলাম যে আরও মনে হয় অনেক বেশি প্রাণী হয়েছে চিড়িয়াখানায়, তো সেই তুলনায় দেখছি বানরের সংখ্যা অনেক কম। আর এই যে একটা পাখির খাঁচার সামনে এটা বক। দেখো বালুর মধ্যে খাবার দিয়ে রাখছো, খাবার কি খাইতে পারে না? উড়াই নিয়ে আসেছে বালুর মধ্যে খাবার। চলো যা, ওই ফুটে আম দিকে দেখছেন, তার আঙ্গুল কাটিয়ে গেলে আফ্রিকান না। এটা কি আব্বু বলো তো, এটা কার খাঁচা? এটা রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার কি আমাদের জাতীয়? আমাদের জাতীয় পশু। হ্যাঁ, ওই দেখো ওকে মাংস খেতে দিচ্ছে, ও মাংস খাচ্ছে। বনের পশুকে যদি খাঁচায় রাখা হয় তাহলে কি সে ভালো থাকে, তার মন ভালো থাকে না? তো এই জন্য ওর মন খারাপ, তাই না? আর এটা কি আব্বু? ভাল্লুক। এটা কালো ভাল্লুক। দেখছো ভাল্লুক কিভাবে খেলা করতেছে?
ও মনে হচ্ছে যে বাইরে আসতে পারলে সবাইকে ধরে কি করত, খেয়ে ফেলতো। ও বারবার ওইখানে যাচ্ছে আর খাঁচার কাছে এসে বের হওয়ার চেষ্টা করতেছে। অনেকগুলো ভালুক আছে এখানে, আপনি 3-4টা ভালুক আর খোঁজে দিচ্ছি কোথায়। দেখেছো বাবা কিভাবে খেলো, ভিতর দিয়ে ঢুকাই দিতে হবে, এই যে এই যে আমরা এখন গাধার খাঁচার সামনে, এখানে অনেকগুলি গাধা আছে। আবু তুমি কি আগে কখনো গাধা দেখেছো? না তো। আর তুমি তো আগে কখনো চিড়িয়াখানায় আসো নাই, তাহলে গাধা কোথা থেকে দেখবা না? হ্যাঁ। আবু তোমার ভয় লাগছে না, তুমি যে হাত দিচ্ছ? হ্যাঁ ভয় লাগছে। তাহলে তুমি হাত দিচ্ছ কিভাবে? না দিচ্ছি, একটু আদর করছি, ও কামড়াচ্ছে না তাই। তাহলে আমিও একটু হাত দিয়ে দেখি, আমারও তো একটু ইচ্ছে হচ্ছে হাত দিতে। আবু দেখছো গাধা অনেকটা ঘোড়ার মতো দেখতে, ঘোড়া একটু বড় আর গাধা একটু ছোটো, তাই গাধা তো বোকা, ঘোড়া তো আর বোকা না। হ্যাঁ এই তো তুমি বুঝতে পারছো। গাধা কি বোকা থাকে? হ্যাঁ। এই দেখো এটা কি? এটা জিরাফ। হ্যাঁ জিরাফ। বইও তো পড়েছি। হ্যাঁ বইয়ে দেখছো, বইয়ে পড়েছো, দেখছো জিরাফের মাথা ঘাড় কত লম্বা। হ্যাঁ। আচ্ছা বড় গাছের ইয়ে পর্যন্ত চলে গেছে। আচ্ছা আমরা জিরাফ খায় কিভাবে? জিরাফের খাবার একটু উপরে দেয়, ও নিচের থেকে অতটা মাথা মনে হয় নিচু করতে পারে না, বোর পানিগুলো উপরে দেয়া, ও উপর থেকে ওইভাবে খায়। ওরা তো যখন বনে থাকে আব্বু, বনে গাছপালার থেকে পাতা খায়, বনে ওই গাছপালা বড় থাকে, ওই বড় গাছের পাতা ওইভাবে ওরা গাছের থেকে তুলে তুলে খায়। দেখছো অনেকগুলো জিরাফ এখানে, বড় সব থেকে বড় আছে দুইটা। দেখো এটা কাছে আসছে আপু। তোমার কি ভয় লাগছে? না অনেক উঁচু দেখে আমার খুব ভয় লাগছে তাই। এটা কি বাবু বলো তো? জেব্রা। হ্যাঁ জেব্রা দেখতে অনেক সুন্দর তাই না আব্বু? আমার এটা কি খাচ্ছে জেব্রা? ওদেরকে ঘাস খেতে দিচ্ছে চিড়িয়াখানায় যারা কর্মরত আছে, ওনারা ঘাস কেটে কেটে দেয় প্রাণীদের। এই যে এখানে ঘোড়া খাচ্ছে, এই ঘাস ওদের অনেক প্রিয় আব্বু। এই যে ঘোড়া কিন্তু অনেক প্রকার আব্বু, অনেক রকম ঘোড়া আছে এখানে, অন্তত 4-5 প্রকারের ঘোড়া আমরা দেখলাম এখানে আব্বু। এই যে আরেকটা সাদা ঘোড়া, আর ঘোড়ার কাছে এটা কি বলতো আব্বু? এটা গাধা। হ্যাঁ দেখছো আমি তো ভাবছি মানে ঘোড়ার বাচ্চা, কিন্তু না, আমার এই সাদার সাদা এই ঘোড়াটা দেখে আমার খুব হাসি লাগছে তাই। সাদা ঘোড়া দেখতে অনেক সুন্দর লাগে না আব্বু? আর এই ঘোড়াগুলো দেখো কি স্বাস্থ্য, অনেক মোটা। তো আমরা এখন যাচ্ছি কোথায় আব্বু বলো তো? এখানে কি আছে? হাতি। হ্যাঁ এলিফ্যান্ট। হাতিগুলো ওরা বেঁধে রাখছে আব্বু শিকল দিয়ে।
তো আমি তো দেখতেই পারছি না যে হাতি শিকল দিয়ে বেঁধে রাখছে রেখেছে ওদের পায়ে শিকল আছে আব্বু দেখা যাচ্ছে না বেঁধে না রাখলে আব্বু ওরা তো চলে যেতে পারে এই জন্য মোটা কি বসে আছে ও এই যে ডোরা কাটা হয় না আব্বু হয় না এমন একটা প্রাণী জানো এই প্রাণীটার অন্য কোনো প্রাণী খায় না বাঘে খায় না কারণ ওর গা থেকে প্রচুর একটা দুর্গন্ধ বের হয় ও কিন্তু অন্য প্রাণীদের ধরে খায় কিন্তু ওকে কেউ কোনো প্রাণী খায় না এটা কি আব্বু এটা উট হ্যাঁ উটের ইংলিশ কি বলো তো ক্যামেল এটাকে কি বলা হয় কি মরুভূমি মরুভূমির জাহাজ হ্যাঁ এটাই হচ্ছে কি মরুভূমির জাহাজ মরুভূমিতে উটের উপরে চড়ে মানুষ চলাফেরা করে এই দেখো কত সুন্দর লাগছে তো আমার ওই ওকে হাত দিয়ে আদর করতে ইচ্ছে করছে আব্বু আমার তো ওর গায়ে হাত দিয়ে খুব শক্ত শক্ত মনে হয়েছে তাই আর এই যে এই জায়গাটা অনেক সুন্দর অনেক খোলামেলা একটা জায়গা একদম চিড়িয়াখানার এক সাইডে পড়ছে আর এর চারপাশ দিয়েই কিন্তু পানি নদীর মতো এখানে সব মানুষ গাছের ছায়ায় বসে আছে একটু বিশ্রাম নিচ্ছে আর কি আর এটা কি আব্বু চিনো বলো তো গন্ডার হ্যাঁ গন্ডার আচ্ছা আম্মু ওর দুই পাশে এটা মারা কি হয়েছে ওটা ওকে ওষুধ দিছে আব্বু ঘুমের ঘুমের জন্য ওষুধ দিছে মানে অজ্ঞান করার জন্য তা তো বলতে পারবো না আব্বু অজ্ঞান করার জন্য না কি কি কারণে দিছে আমিও তো বুঝতে পারছি না মনে হয় একটা কাজে এসেছিল ওই কারণে আব্বু এখানে একটা স্মৃতি আছে জানো তোমার দাদা যখন 2 বছর বয়সে আসছিল চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে আসছিলাম তখন এই গন্ডারের খাঁচার মধ্যে মাথা ঢুকাই দিছিল আর সেই মাথা বের করতে পারছিলাম না কত কষ্ট করে বের করছিলাম তো এখন আমরা ঘোরাফেরা করে অনেক টায়ার্ড দুপুর হয়ে গেছে তো এখন একটু খাওয়া দাওয়া করতে হবে সবাই মিলে বসছি আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আমরা বাইরে থেকে আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে আসছিল সুহাগ তো আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি তো এই বুদ্ধিটুকু কিন্তু করতে হবে বাইরে থেকে খাবারটা একটু লুকিয়েই আনতে হবে কারণ ওরা দেখলে আনতে দিতে চায় না তো এখানে আসলে মানে ঘুরতে ঘুরতে কিন্তু অবশ্যই খিদা লাগে এই কারণে খাবারটা নিয়ে আসাই উচিত সঙ্গে আর হালকা নাস্তাও নিয়ে আসছিলাম কিছু আমরা এই যে কচ্ছপ সাঁতার কাটছে পানির মধ্যে আর এখন আমরা যাচ্ছি আর একটু নিচেই দেখি ওখানে কি আছে আমার মনে হয় জলহস্তি আছে ওখানে নিচেই আব্বু তুমি কি জলহস্তি চিনো হ্যাঁ চিনি তো ছবিতে দেখছো হ্যাঁ আজকে বাস্তবে দেখবা মানে অনলাইনে দেখছি জলহস্তি অনেক বড় জলহস্তি পানিতে কার সঙ্গে থাকে বলো তো আব্বু কার সঙ্গে কুমিরের সঙ্গে থাকে ওই দেখো পানির মধ্যে ও খেলা করছে কিভাবে দেখছো ওকে দেখেই আমার খুব ভয় লাগছে তাই অনেক বড় জলহস্তি এটা আব্বু ওই পাশে আরো কয়টা আছে জানি ওই সাইডে হ্যাঁ ওই সাইডে আরো অনেকগুলো আছে ওখানে বড় একটা পুকুর মতো আছে তো জলহস্তির এখানে পানিটা কম হয়ে গিয়েছে আরো অনেকটা পানি থাকলে ভালো হতো ওর জন্য মানে ও বের হতে চেষ্টা করছিল হ্যাঁ দেখো জলের হস্তি এই কারণেই মানুষ বলে দেখো পানির মধ্য থেকেও যখন উঠছে পানিটা কতটা উথাল পাতাল করছে একদম ও এখন খাবার খাবে এর জন্য উপরে উঠে আসছে এই যে দেখো ওর শরীরটা অনেক মোটা ওর গা দিয়ে খুব গন্ধ তাই প্রাণী তো এই জন্য আব্বু না এখন আমরা যাচ্ছি ময়ূরের খাঁচার সামনে সামনে ওখানে ময়ূর আছে এই যে তো এখানে ময়ূর আছে কিন্তু ময়ূর এগুলো কি ময়ূরই আব্বু করে ডাকে আব্বু হ্যাঁ ময়ূরই এদিকে এদিকে ওই যে অন্য ফুল দেখি কি বলে
এটা বানর না আপু, এটা হচ্ছে ওই যে কি অলিভ বেগুন। আর এটা হচ্ছে উল্লুক, এই দেখো উল্লুকে কান্ড রাখা। উল্লুক দেখো কি করে, কারণে ওকে কি বলে আব্বু, উল্লুক বলে। দেখছো অস্থির কি পরিমাণে ঝুলাঝুলি করছে আব্বু, এগুলোর লেজ নাই। দেখছো দিশান, এই উল্লুকের লেজ নাই। এই যে আব্বু, অবশেষে আমরা হরিণের খাঁচার সামনে আসছি, চিত্রা হরিণ। তো হরিণের খাঁচা আছে দুই তিনটা, তো আমরা সবগুলো সামনে যাইনি, কারণ হাঁটতে হাঁটতে আর টায়ার্ড হয়ে গেছি, অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কারণ পুরাটা চিড়িয়াখানা ঘুরে দেখা সম্ভব না একদিনে, এতটা জায়গা। তো যাই হোক, আপনারাও আসতে পারেন আপনাদের বেবিদের নিয়ে, অনেকটা মজা পাবে বাচ্চারা। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, খোদা হাফেজ।